কি খবর মামারা? বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়া তো নিউজিল্যান্ডের সাথে 6 উইকেটের বিশাল ব্যবধানে হাইরা গেল, কিন্তু আমি একটা জিনিস বুঝি না, ইন্ডিয়া হারলে কেন জানি মনের ভেতরে একটু শান্তি লাগে। কেন? কারণ চাকরি থাকবে না। আরে চাচা, আমি ভয় পাই নাকি? আমি হইলাম বস। কিরে, ইন্ডিয়ার পোলাইপান গুলা কইরে কালকের ম্যাচে তো তোদেরকে 6 উইকেটে পেরেক মারলাম, তা পেরেকটা ঠিকঠাক মতো হজম হইছে নাকি? আরে পেরেক মারছেন তাতে কি, এই পেরেকটাই বের হবে স্ক্রু ড্রাইভার হইয়া, যেটা বিশ্বকাপের বাকি দলগুলারে আমরা মারমু। ইন্ডিয়ার পোলাইপান দাবি করতো ওদের 1 নাম্বার থেকে শুরু করে 11 নাম্বার পর্যন্ত খেলোয়াড় সবাই ভালো ব্যাট করতে পারে, কিন্তু কালকের ম্যাচে তো একমাত্র রবীন্দ্র জাদেজা ছাড়া আর কেউই ঠিকঠাক মতো ব্যাট করতে পারলো না। এতগুলা ব্যাটসম্যান একসাথে কিভাবে ডিম পারলো? আধুনিক ছেলে তো। প্রস্তুতি ম্যাচে হারছি তাতে কি হয়েছে, আসল ম্যাচগুলাতে কিন্তু ঠিকই জিতমু। যারা ক্লাস টেস্টে পাস করতে পারে না তারা বোর্ড পরীক্ষায় যে কিরকম নাম্বার পাবে সেইটা আমরা জানি। হ্যাঁ ভাই, আপনি ঠিক বলছেন। দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম নাকি? এখন তো দেখি রশিদ খান আমাদের বিপক্ষে কথা বলে। সরি আব্বা, তুক্কু কি কই, সরি ভাই, আসলে রোজায় ধরছে তো তাই উল্টা পাল্টা বলতাছি। আমারও তরে উল্টা পাল্টা কিছু করার ইচ্ছে করতেছে, কিন্তু রোজার মাস তো, তাই ইফতারের পর দেখা করিস। আমি 4 ওভার বল করে মাত্র 2 রান দিছি, আমার মতো সবাই যদি বল করতে পারতো তাহলে নিউজিল্যান্ড কালকে জিততে পারতো না। তোর জন্য কেন জানি কালকে একটু মায়া লাগছিল, তাই তোরে নামাইরা বাকি বোলার গুলার উপরে ঝড় তুলছি। চাইলে তোরেও মারতে পারতাম, কিন্তু মানবতার খাতিরে ছাইরা দিছি। নাচতে না জানলেও ঠান বাঁকা, আসলে আমার বল তো আপনারা ঠিকঠাক মতো খেলতে পারেন না সেইটা তো বলবেন না। আরে বেটা, খেলতেই যদি না পারতাম তাহলে আমার 71টা রান কই থেকে আসলো? এই রানটা বিরাটের বউ আনুষ্কাই সে কইরা দিয়ে গেছে নাকি? ভাই এইটা কিন্তু ঠিক না, দুনিয়ায় এত মানুষের বউ থাকতে আমার বউয়ের কথা কেন বলতাছেন? ব্যাপারটা খুবই দুঃখজনক, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। ইন্ডিয়া হারার কারণে যারা খুশি হয়েছেন তাদের উদ্দেশ্যে বলতাছি, এত খুশি হওয়ার দরকার নাই, কারণ নেক্সট ম্যাচ থেকে দেখতে পারবেন আমি রোহিতের বাজিমাত। স্বপ্ন দেখা ভালো, তবে অতিরিক্ত স্বপ্ন দেখা ভালো না। সারা জীবন স্পিন বল খেলতে খেলতে বড় হইছ, তবে মনে রাখো 150 গতির পেস বল খেলার মতো একটা ব্যাটসম্যানও তোমাদের দলে নাই। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো এত লাফাইতেছস কেন? আমরা ইন্ডিয়ারা সব পারি, আমাদের কাছে অসম্ভব বলে কিচ্ছু নাই। গতকালকের প্রস্তুতি ম্যাচে তোরা তো আমাদের সাথে হারলি, কিন্তু 28 তারিখের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ তোদের লাল সুতা বের করে ফেলাবে, সেইটা খেলার মাঠেই দেখা যাবে। তবে আগে একটা কথা বলে রাখতাছি, 28 তারিখে কিন্তু বাংলাদেশের আমরা সিল মারমু। মেয়াদ উত্তীর্ণ কিছু খাইয়া আসছস নাকি? তোরা তো আফগানিস্তানের সাথে পারবি না, আবার আমাদের সাথে জিতার স্বপ্ন দেখিস। আমাদের সাথে জিতার স্বপ্ন দেখা মানেই এক ধরনের স্বপ্ন দোষ। 28 তারিখের প্রস্তুতি ম্যাচে আমরা বাংলাদেশের সাথে জিতমই, কারণ বাংলাদেশকে কোনোভাবেই 100 রানের উপরে করতে দিব না। তোরা আগে ব্যাট করে 100 রান না করতে পারলে আমরা 100 রানের উপরে কেমনে করবো? বর্তমানে আমরা যে ফর্মে আছি, আমাদের সাথে ইন্ডিয়া 400 রানের টার্গেট দিলে ওরা জিততে পারবো না। কথা সত্য, অনেক দিন ধরে ভালো কোনো ইনিংস খেলতে পারতাছি না, তাই ভাবছি প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সাথে একটা ডবল সেঞ্চুরি করবো। ডবল সেঞ্চুরি করবি নাকি ডবল জিরো করবি সেটা খেলার মাঠেই দেখা যাবে। তবে আপনারা যারা চান বিরাট আমাদের সাথে ডবল জিরো করুক, তারা কমেন্টে আনুষ্কা লিখে যাবেন। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো মজার ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণের জন্য আলবিদা।